গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে শনিবার আজ আজকে চিনিকে ছাড়তে আমি যাচ্ছি না সন্দীপ যাচ্ছে ওই যে সন্দীপ আর চিনি স্কুটিতে করে যাচ্ছে সন্দীপ একদম স্লো যাচ্ছিলো আমি যেহেতু ভিডিওটা একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করেছি তাই একটু স্পিড লাগছে বাট একদম স্লোলি যাচ্ছিলো চিনি যেহেতু সামনে বসাতে হচ্ছ না তুতুর তুতুর করতে থাকে চুপ করে বসে না তো তো সন্দীপ বললো আমি দিয়ে আসছি তা আমি ঘরে বাকি কাজগুলো করে নেব বাট আমি আর কিছুই করিনি সামনে ফ্ল্যাট হচ্ছে এত মাথা যন্ত্রণা শুরু হয়েছিল সন্দীপ চিনিকে দিয়ে আসার পরে ফ্রেশ ফ্রেশ হয়ে সন্দীপের যেহেতু ছুটি ছিল আমাদের জন্য চা বানাচ্ছে এরপরে চা খাওয়ার পরে আমি ভেবেছিলাম যে আমি একটু রান্না টান্না কিছু করবো কারণ আমি অলরেডি আলু আর ডিম সিদ্ধ করে রেখেছি তো ভেবেছিলাম ঝটপট আলু ডিম আলুর ঝোল সবার জন্য রান্না করে নেব হয়ে যাবে তার হলো কোথায় রান্নাটাও সন্দীপই করেছে তো সন্দীপ চাটা দিয়ে গেল আর সন্দীপের চুল টুল এত বড় হয়ে গেছে দাড়ি বড় হয়ে গেছে আমি বলছি মাসিমনি বলছে ও বলছে কাটবে না নাকি সামনের মাসে কাটবে ও প্রত্যেকবার প্রত্যেক মাসে বলে সামনের মাসে কাটবে তারপরে কাটে না যতদিন যতদিনও নিজের অস অস্বস্তি হচ্ছে তো যাই হোক চাটা খেয়ে এসেছি সন্দীপ বললো ডিম আলু সিদ্ধ করাই আছে আমি পেঁয়াজ টিয়াজ সবও কেটে ফেলেছিলাম ও শ্রেণীকে এখন দিতে গেছিল তো ও আমি রান্নাটা করে ফেলি তো করে ফেলেছে বেশ লাল লাল ঝোল রান্না করেছে খেতে ঠিকঠাকই ছিল আর এটা সবার জন্যই রান্না করেছিল কিন্তু একটু তেল বেশি দিয়ে ফেলেছিল আর ওই কাশ্মীরি রেড চিলি পাউডারটা ওটা এবার চিনি খেয়ে খেলে টেলে কী করি একটু তেল টেল ঝাল টাল কম দিই ঝাল খুব একটা বেশি হয়নি তো এইসব করে টোরের আর শনিবার দিন ব্লগটা কন্টিনিউ করিনি সামনে বললাম না ফ্ল্যাট হচ্ছে এত মাথা ব্যথাটাথা করছিল না আমি আর পারছিলাম না তো আজকে হচ্ছে রোববার রোববার সকালবেলা একটু দেরি করেই উঠেছি আজ তো আর চিনির স্কুল নেই তো উঠেই জামাটা চেঞ্জ করে একটু মুখ টুক ধুয়ে চলে এসছি রান্নাঘরে চিনির জন্য একটু রাগি বানিয়ে নিলাম ওটা ঠান্ডা হতে থাক আমি একটু তরকারি কেটে নিই আজকে রান্না করব আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি আর হচ্ছে তোমার ডাল মানে শুকনো যে ডালটা আমি বানাই ভর্তা টাইপের ওটা চিংড়ি মাছ দিয়ে তো ওটা মাসমুনিরও বেশ ভালো লাগে আর এই ফুলকপিগুলো দেখো একদম ছোটো ছোটো কিন্তু এখন যেহেতু গরমের একটা মানে ব্যাপার পড়ে গেছে না আবহাওয়া টাইপে ফুলকপি না একদম খেতে ভালো লাগছে না তো ভাবছি ওই আনলে ভর্তা টর্তা যেমন খাই ওরকম খাবো আদারওয়াইজ ফুলকপি আনলে ভাজা টাইপের করবো আর তরকারি করবো না তো ওই জন্য ফুলকপিটা কেটে নুন হলুদ দিয়ে গরম জল দিয়ে চুবিয়ে রাখলাম যাতে একটু গ্যাস ট্যাসও হবে না জলটা ফেলে দিলে আর পোকামাকড়ও মরে যাবে চিনি রানিকে খাওয়ানো হয়ে গেছে রাগি ড্রাই ফ্রুটস দিয়ে এবার দেখো ম্যাডাম বলছে স্লেট পেরে দিতে ও নাকি লিখি করবে একা একাই আঁকি বুকি করছে অ্যাকচুয়ালি স্কুলে গেলে না ওদেরকে স্লেট আর চক দেয় এক লেখালেখি করার জন্য তো ওটাই আর কি বাড়িতেও চাইছে তো দিয়ে দিয়েছি যে বসে যা ইচ্ছা কর তো এদিকে আমি আলু ফুলকপির তরকারিটা রান্না করছি একদম নিরামিষই রান্না করবো যেমন যেমন হিংটিং দিয়ে করি আর কি ওরকমই তো মশলা টশলা কষিয়ে নিচ্ছে আর ফুলকপি তো একদম পাতলাই কেটেছিলাম খুব বেশি বড় কাটিনি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এদিকে ডাল মেশাতে যে চিংড়ি মাছটা দেব তো কয়েকটা চিংড়ি মাছ একটুখানি ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম আর ডালটাও এখানে অ্যাড করে দেবো ডালটা অলরেডি আগে সিদ্ধ করেই রেখেছিলাম তো বাকি যেমন পেঁয়াজ টা ভেজে ডালটা অ্যাড করে চিংড়ি মাছটা দিয়ে দিলাম লাস্টে একটু ধনেপাতা পাতা দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তো রান্নাঘরের জায়গাটাও পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে রান্নাবান্নাও শেষ এবার আজকে তোর ওই ফুলকপি আলু তরকারিটা না ভীষণ ঝাল হয়েছে আর ডালসুগাটা চিনিকে জিতে চাইছি না তো ভাবলাম একটু ওর জন্য ফ্রাইড রাইস বানাই তো এই লোহার কড়াইটা কিনেছিলাম আমি বেসিক্যালি চিনির জিনিসপত্র রান্না করার জন্য বাট চিনি যেহেতু আমাদের সাথেই ম্যাক্সিমাম টাইম খায় তো তো যখন আমরা এই কড়াইটায় রান্না করি ও খাই আলাদা করে ওর জন্য সেরমভাবে কিছু করা হয় না ওই যখন খালি ওর জন্য খাবার বানাই তখনই শুধুমাত্র খাবারটা করি তো ভাবলাম আজকে ওকে একটু ফ্রাইড রাইস বানিয়ে দিই তো একটু ক্যাপসিকাম তারপরে তোমার গাজর পেঁয়াজ একটুখানি রসুন কুচি সব দিয়ে ডিম ভেজে বাটা টাটা দিয়ে একটুখানি অরিগারও ব্ল্যাক পেপারও দিয়ে দিলাম বানিয়ে দিলাম আর এটা চিনি খেতে বেশ ভালোবাসে তো ভাবলাম এটাই বানিয়ে দিই আর পাশে না সামান্য একটু ফুলকপি থেকে আলু দিয়েছি ফুলকপিটায় না ভালো ঝাল হয়েছিল জানো তো চিনি আলু খাচ্ছে আর করে করে যাচ্ছে তবু ওই আলুটা খাবে আলু শেষ হয়ে গেছে আবার সন্দীপকে বলছে আর আজকাল কথা বলতে শিখে গেছে তো কোনটাকে কি বলে জানে ডিম আলু গরম ধোয়া বেরোলে বলে গম পটর পটর করতেই থাকে তো আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি সন্দীপকে মাসিমণিকে বাট আমি চিনিকে খাইয়ে নিই তারপরে খাবো কারণ ওর স্নান টান করেছে তো ঘুম পেয়ে গেছে আর মাসিমণির দিকে ভিডিও করছিল চিনি খাচ্ছে বলে মাসিমণির ফোনে তারপরে সব কিছু করে টোরে আমি রান্নাঘরেই দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি কারণ তাড়াতাড়ি করে অনেকটা দেরি হয়ে গেছিলো চিনিকে খাওয়ালাম টলাম সবার খাওয়াও হয়ে গেছিলো তো আমি ভাবলাম তাড়াতাড়ি করে খেয়ে নিই দেন গিয়ে একটুখানি চিনির পাশে শুয়ে পড়বো

এখন প্রায় ওই ছটা পনেরো কুড়ি বাজে সন্দীপ আর মাসিমনি আজকে মা ছেলেকে বাজারে পাঠিয়ে দিয়েছি আমি আর চিনি যাইনি চিনি জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলো তো একটু আমার সাথে দেখলে পটর পটর করছিলো আর ও দুধটাও আমি গরম করে রেখে এসেছি একটু ঠান্ডা হবে তারপরে খাওয়াবো বা এখানটা এসে একটু দাঁড়িয়েছি দেখো এখানটাও খুঁড়ে দিয়েছে কি ভালো রাস্তা বানিয়েছিলো জানো গত বছর বানানোর পরে মনে হয় সব কাজের কথা মনে পড়েছে ওই রাস্তাটা পুরো ভেঙে দিল আর ওই দূরে দেখলে ফ্ল্যাট হচ্ছিলো ওই ফ্ল্যাটেরই খুব আওয়াজ হচ্ছিলো বলে মাথাটা ব্যথা করছে বাট আজকে দেখলাম কাজ বন্ধ আছে মনে হয় কালকে ছাদটা ঢালাই দিয়েছে তো আজকে কাজটা বন্ধ আছে তো হাওয়া দিচ্ছিলো বলে আমি দাঁড়িয়েছিলাম তো চিনি এদিকে আসছিলো ওকে তো ব্যালকানিতে আসলে বকা দিই যে না এদিকে আসবে না আসবে না হুম তাই জন্য ও হচ্ছে গিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিলো না আমি বকা দিচ্ছিলাম বলে তোর খাওয়াটাওয়া হয়ে গেছে এর মধ্যে সন্দীপরা চলেও এসছে বাজার থেকে মাসিমনি আর সন্দীপ চিনি দরজা খোলা দেখে টুক করে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে দেখো কি করবে দক্ষা সাইকেলের ওখানে গিয়ে বসে পড়েছে তো বাজারটা যার গুছানো হয়েই গেছে এরপর এখন একটু চা খাবো আর সন্দীপকে বলেছিলাম আসার সময় শিঙাড়া আনতে তো ওই শিঙ্গারা নিয়ে এসছে গরম গরম আর এই লঙ্কা ভাজাগুলো দেয় সিঙ্গারার সাথে তো এই আর কি লাল চাই করলাম আর দুধ চা খেলাম না অ্যাসিডিটি হতে পারে সিঙ্গারার সাথে তো ওই আর কি মাসিমণি আর সন্দীপ জামাকাপড় চেঞ্জ করে হাত পাট পা ধুয়ে দিয়ে বসেছে আর চিনি তো খাওয়াই হয়ে গেছিলো চিনি বসে বসে খেলছে টেলছে মাঝখানে একটু উড়া খাওয়ার জন্য তো সামান্য একটুখানি দিয়েছিলাম আবার চলে গেছে তো আমরা রাত্রি রুটি খেয়েছি মাসিমুনি যেদিন রুটি খাই মাসিমণি বলে আমি যে কদিন আছি রুটি করবো তোদের পথ কিনতে হবে না আর চিনির জন্য ওটসের খিচুড়ি সবজি দিয়ে তো ব্লগটাও এবার শেষ করব চিনি তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে এসে তারপরে আমি ডিনার করবো ততক্ষণে মাসিমুনি রুটিও হয়ে যাবে আর সন্দীপের কাপড় মেলা চলো আজকে ভ্লগটা শেষ করি আবার কালকে দেখা হচ্ছে টাটা